17 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের বিসমা মারুফ। তবে তিনি চালিয়ে যাবেন ঘরোয়া লীগের খেলা, এ সময় পরিবার এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিসমা। আপাতত নিজের মেয়ে ফাতিমাকে নিয়ে বাকি সময়টা পার করতে চান সাবেক এই ক্যাপ্টেন। একই সঙ্গে মা হওয়ার পরেও সমর্থন জানিয়ে ক্রিকেট খেলা চালিয়ে যেতে সহযোগিতার হাত বাড়ানোয় পিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন বিসমা। পাকিস্তানের মতন দেশে নারীদের ক্রিকেট খেলাটা ছিল একসময় দুঃসাধ্য, তারপরও সব বাধা পেরিয়ে জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন 200+ ম্যাচ। সেই সাথে বিয়ে ও সন্তান জন্মদানের পরও ক্রিকেট ক্যারিয়ারকে রাঙিয়ে নিয়েছেন নিজের মতো করে। পাকিস্তানের জার্সিতে নানা রেকর্ড করা সেই বিসমা মারুফ এখন সাবেক। ইতি টানলেন 17 বছরের বর্ণিল ক্যারিয়ারের, তবে জাতীয় দলে না খেললেও ঘরোয়া লিগে খেলার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন পাকিস্তান নারী দলের সাবেক এই অধিনায়ক। আমি যে খেলাটাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই খেলা থেকে এই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই পুরো যাত্রাটাই ছিল অবিশ্বাস্য। এই যাত্রায় চ্যালেঞ্জ ছিল ভরপুর, ছিল বিজয়, অবিস্মরণীয় সব স্মৃতি। আমার পরিবার ও আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাকে নিরলসভাবে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। গেল 3 বছর আগে প্রথমবারের মতো মা হওয়ার স্বাদ পেয়েছিলেন বিসমা। অনেকেই ভেবেছিলেন এখানেই হয়তো থামবেন এই ক্রিকেটার, কিন্তু সমস্ত প্রতিকূলতাকে জয় করে বিসমা ফিরেছেন। যেই কাজে তাকে সাহায্য করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড, তাদেরকেও ধন্যবাদ জানাতে ভোলেননি বিসমা। আমার প্রতি বিশ্বাস ও প্রতিভা দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য পিসিবিকে ধন্যবাদ। আমাকে তারা যে পরিমাণ সমর্থন দিয়েছে সেটি অমূল্য। বিশেষ করে আমার জন্য প্রথমবারের মতো প্যারেন্টাল পলিসি তৈরি করেছিল বোর্ড, ফলে মা হওয়ার পরও আমি সর্বোচ্চ পর্যায়ে গিয়ে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পেরেছি। পাকিস্তানের অন্যতম সেরা এই নারী ক্রিকেটারের নামের পাশে থাকছে অসংখ্য রেকর্ড। এ পর্যন্ত জাতীয় দলের হয়ে 136 ম্যাচ খেলে তার রান সংখ্যা 3,369, যেখানে অর্ধশতক রয়েছে 21টি। এছাড়া 140টি টি-20 ম্যাচ খেলে 12টি হাফ সেঞ্চুরি নিয়ে রান সংখ্যা 2,893। 2006 সালে মাত্র 15 বছর বয়সে ভারতের বিপক্ষে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় তার। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।